বাইনোমিয়াল থিওরমের এন যদি ধনাত্মক সংখ্যা হয় আগের দিন বলেছিলাম যে এন যদি ধনাত্মক অখণ্ড হয়ে যায় তাহলে এ প্লাস এক্স টু দি এন সমান এ টু দিবার প্লাস এন সি ওয়ান এ টু দু এন মাইনাস এন সি টু এ টু দিওয়ার এন মাইনাস টু ইন্টেক্স স্কোয়ার প্লাস ডট 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 লাস্টের পথ হচ্ছে এন সি এন ইন্টু এক্স ডিবার এন আজকে যেটা বলবো সেটা হচ্ছে এটাই এই যে বিস্তৃতি এদিকটা তো এক্সপ্যানশন বিস্তৃতিমান দিকটা এক্সপ্যানশন বা বিস্তৃতি এদিকটা বলা হয় এখন এইখানে কতগুলো পদ রয়েছে বলেছিলাম এন প্লাস ওয়ান সংখ্যক পদ রয়েছে এখানে যা থাকবে অর্থাৎ সূচকে যা থাকবে তার থেকে এক বেশি সূচকে রয়েছে এন তার মানে এই দিকটা বিস্তৃত মোট কতগুলো পদ থাকবে আমার এন প্লাস ওয়ান সংখ্যক পদ থাকবে এই পর্যন্ত আমাদের জানা আছে অলরেডি এখন এইটা আমাদের জানা হয়নি যে ধরো এই যে বিস্তৃতি এই বিস্তৃতির এদিকটা প্রথম দিক এদিকটা শেষ দিক এবং এই বিস্তৃতির প্রথম দিক থেকে ধরো এই পদটা সপজ এটা না হয় অন্যটা হতে পারতো সাপোজ এই পদটা তাহলে প্রথম দিক থেকে দু নম্বর পদটা মানে তাহলে শেষ দিক থেকে এটা কত নম্বর পদ কত তম পদ হবে এটা আমাদের জানা নেই কিন্তু কোনো একটা বিস্তৃতির প্রথম দিক থেকে এদিক থেকে একটা দু নম্বর পদ এই বিস্তৃতির যদি নর্মালি শুরু করি বাম দিক থেকে যাই তাহলে এটা এক নম্বর পদ এটা দু নম্বর পদ এটা তিন নম্বর পদ এটা হচ্ছে এন প্লাস ওয়ানতম পদ কারণ মোট এন প্লাস ওয়ান সংখ্যক পদ রয়েছে আমার তাহলে ডেফিনেটলি এটা এক নম্বর পদ এটা দু নম্বর পদ এটা তিন নম্বর পদ এরকম করতে চার নম্বর পাঁচ নম্বর করতে করতে এটা এন প্লাস ওয়ানতম পদ ঠিক আছে এখন এইটা যদি প্রথম দিক থেকে দু নম্বর পদ হয় তাহলে শেষ দিক থেকে তো এটা দু নম্বর নয় শেষ দিক থেকে কত পদ এটা আমাদের কিন্তু জানেন এটা আমাদের কোয়েশ্চেন এখন সেই বিষয়টা যে ফর্মুলাটা সেই ফর্মুলটাই বলবো যে কোনো একটা বিস্তৃতির প্রথম দিক থেকে আরতম পদ যদি হয় তাহলে সেটা শেষ দিক থেকে কততম পদ হবে তাহলে কোনো একটা এক্সপানশনের বাইনোমিয়াল এক্সপানশনের ক্ষেত্রে প্রথম দিক থেকে আটতম পদ সেটা সেটা আটতম পদ সাপোজ প্রথম দিক থেকে এটা আটতম পদ তাহলে এটা শেষ দিক থেকে কতম পদ সেই ফর্মটা এখন বলতে চাইছি তাহলে সেটা এখন লিখছি যে কোনো একটা বৃষ্টি প্রথম দিক থেকে আর পদ সমান শেষ দিক থেকে কতম পথ কোনো একটা বাইনোমিয়াল এক্সপানশনের বিপদ বিস্তৃতির প্রথম দিক থেকে আর তম পদ যদি হয় অর্থাৎ প্রথম দিক থেকে এই পদটা যদি আর হয় তাহলে শেষ দিক থেকে সেটার মান হবে এন মাইনাস আর প্লাস টু তম পদ ফর্মুলা খুব ভালো ফর্মুলা শর্ট কোয়েশ্চেন এর জন্য খুব ইম্পর্টেন্ট কাজ লাগবে এটা যে কোনো একটা বিস্তৃতি বলে দেবে প্রথম দিক থেকে যদি পদ হয় তাহলে শেষ দিক থেকে কতম পদ হয় বা বলে দেবে শেষ দিক থেকে এতপদ হলে প্রথম দিক থেকে কতম পদ ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে জন্য তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা বিস্তৃতির প্রথম দিক থেকে আরতম পদ পথ মানে শেষ দিক থেকে কতম পথ তাহলে মনে রাখবে প্রথম দিক থেকে আরতম পদ পথ যদি হয় তাহলে সেটার শেষ দিক থেকে ডেফিনেটলি হবে এন মাইনাস আর প্লাস টু তম পদ এটা একটা গেল এরপর আর একটা ফর্মুলা লেখাবো তারপরে আমরা অঙ্কতে ফিরে যাব কারণ থিওরি আমার এখানে সেরকম কিছু নেই আর একটা নোট লেখাবো তারপরে আমরা ফিরে যাবো একে প্রবলেমের দিকে এমসি কিউ অর্থাৎ প্রশ্ন মাল এইটের যে এমসি কিউগুলো রয়েছে সে এমসিকিউর দিকে দিকে একে ফিরে যাবো আমরা ওয়ান প্লাস এক্স হোল টু দি পর এন এর বিস্তৃতিতে এক্স টু দি পর এম এখানে এন এখানে এম ওয়ান প্লাস এক্স হোল টু দি পর এন এর বিস্তৃতিতে এক্স টু দি পর এম এম এর সহগ কত এটা কোশ্চেন যদি দ্বিপদ রাশিটা এরকম দেখতে হয় ওয়ান প্লাস এক্স হোল টু দি পর এন ঠিক আছে তাহলে তার বিস্তৃতিতে এক্স টু দি পর এম তার সহগ কত তার সহগ নির্ণয় সরাসরি ফর্মুলা হচ্ছে এখানে যে সূচকটা থাকবে দ্বিপদ রাশির যে সূচকটা হবে সেটা হচ্ছে এন সি আর এর এক্স এর পাওয়ারে যেটা থাকবে সেটা অর্থাৎ এম এটা ফর্মুলা তাহলে কোন একটা দ্বীপদ রাশি দেখতে যদি ওয়ান প্লাস এক্স টু দ্বিপার এন হয়ে যায় তাহলে তার বৃষ্টিতে এক্স টু দি দ্বিপার এম এর কত তার বৃষ্টিতে এক্স টু দিপার এম এর সহক হবে এন সি এম এন এন বলতে দ্বীপদ রাশির যে সূচক সেটা এন আর এখানে এক্স এর যে সূচক এম সেটা যে সি এর নিচে তাহলে এন সি এম সি মানে কম্বিনেশন তাহলে এন সি এম তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পর এর এক্স এন সি এম সাপোজ একটা এক্সাম্পল

এম এর সহগ হচ্ছে এন সি এম সাজ এক্সাম্পল দিয়ে দিলাম ওয়ান প্লাস থার্টি তারপরে জিরো এইটিন তার সহ সহগত হবে এন সি এম এন বলতে ত্রিশ সি এম এম বলতে আঠারো তাহলে ত্রিশ সি আঠারো ঠিক আছে এবারে আমরা প্রবলেমের থেকে চলে আসতে প্রশ্নগুলো সবাই বই হলো

আমরা কি জানি এ প্লাস এক্স ষোল টুকি পরে এন এর বৃষ্টিতে প্রদর্শন এইখানে দ্বিপদ রাশির সূচকে যেটা থাকে তার থেকে এক বেশি তাই তো অর্থাৎ এন প্লাস ওয়ান সংখ্যক মোট পদ থাকে এখানেও তাই এটা দ্বিপদ রাশি একটা পদে একটা তার সূচকের কত হচ্ছে এগারো তাহলে এর থেকে এক বেশি হবে মানে এগারো প্লাস এক অর্থাৎ বারো অর্থাৎ এক্স মাইনাস টু বাই থ্রি এক্স এর বিস্তৃতিতে মোট প্রদর্শন কত হবে এন প্লাস ওয়ান অর্থাৎ এগারো প্লাস ওয়ান অর্থাৎ মোট বারো তাহলে এক নম্বরের উত্তর হবে বারো

এর বিস্তৃতিতে দশম পদে ওয়াই এর সূচক কত এর বিস্তৃতিতে দশম পদে দশম পদে ওয়াই এর সূচক সূচক এক্স প্লাস উনিশ এক্স প্লাস ওয়াই তার উনিশ এর দশম পদ দশম পদ মানে টি টেন ওয়াই এর সূচক কত তাহলে প্রথমে বার করতে হবে টি টেন দশম পদ মানে টি টেন

এন সি আর এটি দু এন মাইনাস এক্সটি দিয়ে পার সাধারণ পদ নিয়ে নেই পদ হচ্ছে সাধারণ পদ হচ্ছে এন টি আর প্লাস ওয়ান মানে এন সি এনসিআর এটি দু এন মাইনাস আর কিন্তু এখানে টি আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান পদ সাধারণ পদ বলে অর্থাৎ যাই থাক তাকে আর প্লাস ওয়ান ফর্মে আনতে হবে তাহলে এখানে আর প্লাস ওয়ান ফর্মে নিয়ে নিলাম দশটা কি করলাম নাইন প্লাস ওয়ান মানে টি আর প্লাস ওয়ান ফর্মে নিলাম তাহলে আর এর মান কত আর এর মান নাইন তার মানে এখানে আর্টিক্যাল টু কত নাইন ঠিক আছে এখানে আর্টিক্যাল টু কত এই বিস্তৃতি ক্ষেত্রে নাইন এন এর মানে কত এন এর মান হচ্ছে উনিশ

তাহলে এন সি আর এন উনিশ সি আর আর বলতে নাইন এন সি আর ইন্টু এটু দুবার এন মানস আর এ বলতে কোনটা এ পদটা মানে প্রথম পদটা প্রথম পদকে এক্স এক্স তারপর কত এন মাইনাস আর উনিশ মাইনাস আর আর মানে দ্বিতীয় পদটা এখানে এক্স বলতে কোনটা দ্বিতীয় পদটা তাহলে দ্বিতীয় পদ কত ওয়াই তাহলে ওয়াই ওয়াই টু দুপুর কথা আছে আর আর এর মানে কত নাইন নাইন তাহলে কি বলেছিল দশম পদে ওয়াই এর সূচক করতে তাহলে ওয়াই এর এখানে সুযোগ কথা আছে তাহলে ওয়াই এর পাওয়ার এর কথা আছে নয় তাহলে সঠিক আনসার কত নাইন বোঝা গেল তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দিব নাইনটিন এর দশম পদে ওয়াই এর সূচক কত তাহলে দশম পদে ওয়াই সূচক হবে নয় ওয়াই সূচক হবে নয় নয় কোন অপশন আছে অপশন এ তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্লিয়ার তাহলে দুই নম্বর এমসিকিউ এর উত্তর হচ্ছে অপশন এ সঠিক উত্তর নয় এরপর দেখো তিন নম্বরটা

যেটা মানুষ আস যখন এন কি এনে একটি বাস্তব সংখ্যা দেওয়া আছে দু নম্বর দিয়ে ধনাত্মক অকণ্ঠ সংখ্যা তিন নম্বরে ইঘ্নাত্মক অখণ্ড সংখ্যা চার নম্বর ধনাত্মক ভাগ্যা তাহলে ডেফিনেটল উত্তর হবে বি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এটা তো সঠিক আনসার হচ্ছে অপশান বি ধনাত্মক অখণ্ড সংখ্যা এটা গেল তিন নম্বরটা ঠিক আছে এরপর দেখো চার নম্বরটা একই টাইপের দু নম্বরটা যেভাবে করলাম চার নম্বরটা সেইভাবে নিও এবার দেখো পাঁচেরটা করছি

সার্ভদিনের ফর্মুলা টিআ প্লাস ওয়ান এন সি আর এটি এন ফর্মুলার সঙ্গে এটা কম্পেয়ার করে দিলাম মিলে গেল তাহলে বত্রিশ সি আর এটি বত্রিশ মাইনাস আর ইন্টেক্স টু আর অপশন ডিতে আছে সেটা আনসার এটা গেল পাঁচ নম্বরটা এরপরে দেখো ছ নম্বরটা বলছে ওয়ান প্লাস এক্স হোল টু বলছে ওয়ান্তিতে এম প্লাস এর এক্স টু সহক নির্ণ আজ কি ফর্মার বললাম আজ কি একটা আগে বললাম প্রথমে শুরু ক্লাসের শ্রুতি বলেছিলাম ওয়ান প্লাস এক্স হোল টু দিপার এম প্লাস এনস বিপদের সূচক রয়েছে এম প্লাস এন এর বৃষ্টিতে বলছে এক্স টু দি দিপার এম এর সহক একবার খুব সহজ সেটা হচ্ছে এইটা সি এইটা

তাহলে প্লাস m+n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই m ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল এটা কোন অপশন আছে এটা डेफिनेटলি অপশন সি তাহলে এর সঠিক आंसर অপশন সি তাহলে এর ক্ষেত্রে 6 এর ক্ষেত্রে সঠিক आंसर অপশন সি এটা কোন 6 নম্বরটা এরপর চলে যাও একেবারে 9 নম্বরে দেখো 9 নম্বরটা করাবো নয় একটা বলেছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর বিস্তিতে মধ্যপদ কোনটা এর বিপদ বলেছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই দি পাওয়ার বারো এর বিস্তিতে মধ্যপদটি হবে মানে মধ্যপদটা কত নম্বর পদ সেটা জানতে চাইছে ঠিক আছে কি বলেছিলাম যে দ্বিপদ রাশির যেটা সূচক থাকে পাওয়ারে যেটা থাকে সেটা যুগ্ম না অযুগ্ম তার উপর ডিপেন্ড করছি মধ্যপদ কটা হবে এবং কত তম পদটা হবে যদি বলেছিলাম এন এর মান যুগ্ম হয়ে যায় তাহলে এন বাই টু প্লাস ওনতম পদ যদি এন ইভেন নাম্বার হয়ে যায় যুগ্ম পদ হয় ইভেন হয়ে যায় তাহলে এন বাই টু প্লাস ওয়ানতম পদটা হচ্ছে মধ্যপদ আগের ক্লাসে ফর্মুলায় বলেছিলাম মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি এন যুগ্ম হয়ে যায় ইভেন নাম্বার হয়ে যায় তাহলে এন বাই টু প্লাস ওয়ানতম পদ হচ্ছে মধ্যপদ তাহলে এখানে এন যুগ্ম বারো যুগ্ম তাহলে বারো যদি যুগ্ম হয়ে যায় তাহলে বারো বাই টু প্লাস ওয়ান বারো বাই টু প্লাস কত ছয় প্লাস এক সাততম পদ সপ্তম পদটা মধ্যপদ একটাই মধ্যপদ থাকবে সেটা যদি ইভেন্ট নাম্বার হয় বলেছিল একটাই মধ্যপদ থাকবে এবং সেটা কততম পদ সেটা হচ্ছে বাই পদ মানে মানে পদ সপ্তম বই মধ্যপদ তাহলে অপশন আছে সপ্তম পদ তাহলে সঠিক বি তাহলে নয়ের ক্ষেত্রে সঠিক আনসার অপশান বি হলো এরপর হবে দশেরটা থ্রি 4b মাইনাস ফোর বি হোল্টু দিবার পনেরো এর বিস্তিতে মধ্যপদ দুটি হবে দুটি বলে দিয়েছে থ্রি এ মাইনাস ফোর বিপদ হয় কটা দুটি হয় দুটি মধ্যপদ থাকে এন যদি অড হয় তাহলে বলেছিলাম ফর্মুলায় যে দুটো মধ্যপদ দেবে সেটা কত পদ একটা হচ্ছে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এবং আর একটা বলেছিলাম এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান দুটো মত পদ থাকে তাহলে এখানে এন এর মান কত এন এর মান পনেরো তাহলে পনেরো মাইনাস ওয়ান বাই টু তাহলে পনেরো মাইনাস ওয়ান বাই টু প্লাস কত কোন চোদ্দ বাই দুই চোদ্দ সাত মানে আট আর একটা কথা পনেরো ষোলো বাই দুই আট আর প্লাস নয় তখন আট এবং নয় তখন অষ্টম এবং নবম পদ দুটো মধ্যপদ থাকবে তাহলে থ্রি এ মাইনাস ফোর বি হোল্টু দেওয়ার পনেরো বৃষ্টিতে কততম পদ মধ্যপদ অষ্টম এবং নবম তাহলে অষ্টম ও নবম এই যে আটতম এবং নয়তম পদ দুটি হচ্ছে মধ্যপদ থ্রি এ মাইনাস ফোর বি হোল্টু দেওয়ার পনেরো এর বৃষ্টিতে মধ্যপদ দুটি হচ্ছে আটতম পদ এবং নয়তম পদ আটতম পদ নয়তম পদ অপশান ডিতে আছে তাহলে এটা তো সঠিক আনসার অপশান ডি তাহলে দশের ক্ষেত্রে সঠিক আনসার অপশান ডি এরপর দেখো এগারোটা একটু নতুনত্ব ফর্মুলাটা বলে দিই এগারো অঙ্কটার জন্য একটা ফর্মুলা লাগে সেই ফর্মুলাটা বলে দিই ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এর বৃষ্টিতে পদ সংখ্যা কত একটু নতুন টাইপের আমরা কি জানি এ প্লাস এক্স হোল টু দি পার এন দ্বিপদ রাশির ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ান অর্থাৎ যা সূচক থাকবে তার থেকে এক বেশি এটা আমরা জানি এছাড়া তো আর আমরা কিছু জানি না যে দ্বিপদ রাশি যদি হয় তাহলে তার সূচকের থেকে এক বেশি এটা হচ্ছে পদ সংখ্যা কিন্তু এটা তো দ্বিপদ রাশি নয় এটা ত্রিপদ রাশি শুধু রাশি নয় আবার এখানে এক্সের সব এক্সের এর যে সূচক সেগুলো আছে বাড়ছে ক্রমশ প্রথমে একটা কনস্ট্যান্ট তারপর সূচক এক তারপরে এক্স সূচক দুই আছে অর্থাৎ সূচকগুলো বাড়ছে এবং তিনটে পদ রয়েছে ত্রিপদ আছে এই ধরনের ক্ষেত্রে ত্রিপদের ক্ষেত্রে অর্থাৎ যদি এরকম হয় এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার হল টু দি পাওয়ার মনে করো এন এটা যদি একটা ত্রিপদ রাশি হয় এবং দেখতে যদি এরকম হয়ে যায় প্রথম একটা কনস্ট্যান্ট তারপরে এ ওয়ান এক্স তারপর টে টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এর সূচকটা এখানে এক্স টু জিরো ছিল তারপর ওয়ান তারপর টু এখানে এই জিরো কনস্ট্যান্ট এ ওয়ান কনস্ট্যান্ট এ টু কনস্ট্যান্ট এক এক্স এক্স টু কিছু নেই এক্স টু আছে এখানে এক্স টু আছে এখানে এক্স টু পাওয়ার কথা হচ্ছে এন এই ধরনের ত্রিপদ রাশির মোট পদ সংখ্যা ফর্মুলা হচ্ছে এক্সের যে সূচকটা থাকবে সেইটা গণিত এন গণিত টোটাল দ্বিপদ ত্রিপদ রাশির যে সূচক সেইটা তাহলে এক্সের সূচক হচ্ছে দুই টোটাল ত্রিপদ রাশির আছে এন প্লাস ওয়ান এটা হচ্ছে ফর্মুলা তাহলে এর ক্ষেত্রে যেমন এ প্লাস পরে দ্বিপদ রাশির সূচকে যদি এন থাকে তাহলে তার ক্ষেত্রে যেমন মোট পদ ফর্মুলা সূচকের থেকে এক বেশি এখানেও সূচকের থেকে এক বেশি লিখলে হবে না সূচক তো এন এনের এর থেকে যদি এক বেশি করে তাহলে হবে না কাঠ থেকে এক বেশি নিতে হবে এইখানে যে রাশিমালাগুলো থাকবে সেখানে যে চলরাশি এক্স থাকে এক্সের এর সূচক গণিত টোটাল ত্রিপদ রাশির সূচক তাহলে এক্সের সূচক সর্বোচ্চ সূচক দুই ইন্টু টোটাল ত্রিপদ রাশির সূচক হতো এন তাহলে টু এন প্লাস ওয়ান তো সবসময় হবে পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় প্লাস ওয়ান একটা হয় এর ক্ষেত্রে যেমন এন প্লাস ওয়ান হয়েছে এর ক্ষেত্রে প্লাস ওয়ান তো হবেই কিন্তু টু এন প্লাস ওয়ান এই টুটা কথা থেকে এসছে এ টুটার কথা সেটা বলে দিলাম এ টুটা এক্স এক্সের সর্বোচ্চ এক্স এক্সের সর্বোচ্চ পাওয়ার যদি তিন হতো তাহলে থ্রি এন প্লাস ওয়ান হতো এখানে এক্স এর যদি আরেকটা ঘর যদি চার পর্যন্ত হতো এ থ্রি

মোট হবে তোমার অর্থাৎ এর ক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশান সি তাহলে এর ক্ষেত্রে সঠিক আনসার কত অপশন সি তাহলে এগারোটার ক্ষেত্রে সঠিক আনসার এগুলো আমাদের অপশান সি এরপর দেখো タッタ

আর এন সি আর যেহেতু এ মাইনাস ওয়ান আর বলতে কত এখানে নাইন তাহলে একবারে লিখ দিচ্ছি চার্টের নাইন তাহলে আর মাইনাস ওয়ান টু আর প্রথমে লেখা দরকার ছিল তাহলে মাইনাস ওয়ান টু টু আর্ডটা প্রথমেই লিখে দিই সুবিধা হবে ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করা যাবে

চোদ্দ এম সি গোটে দেখো বলছে এ প্লাস এক্স সোল্ড পরে এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে শেষ দিক থেকে আটপ এ প্লাস এক হল টু দিপার এন এর বৃষ্টিতে শেষ দিক থেকে আটতম পদের সকল প্রথম দিক থেকে নয় প্রথম দিক থেকে আটতম পদ খুবই সহজ হতো এটা যদি প্রথম দিক থেকে বলতো প্রথম দিক থেকে যদি প্রথম প্রথম দিক থেকে বলতো তাহলে আটতম পদ মানে আর টিআরম পদ মানে টি আর টিআর কে কি লিখতাম টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে যা ফর্মুলা সেটা করতাম তাই তো আর তম পদকে কি লিখতে হবে আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান কারণ যে কোনো সাধারণ পদ ফর্মে টি আর প্লাস ওয়ান ফর্মে লিখতে থাকে তাহলে টি আর প্লাস ওয়ান ফর্মে এটা আর এটা ওয়ান তাহলে আর প্লাস ওয়ান তাহলে যদি প্রথম দিক থেকে বলতো তাহলে তার ক্ষেত্রে টি আর সময় লিখতাম টি আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখে দিতাম এটা প্রথম দিক তাহলে এর ক্ষেত্রে কি ফর্মুলা হতো টি আর মাইনাস ওয়ান ওয়ান প্লাস মানে কি এন সি আর এন সি আর সি আর আর বলতে কত হার মাইনাস ওয়ান এন সি এনসিআর ইন্টু এ টু দি পর এন মাইনাস আর এন মাইনাস আর আর বলতে করতো এটা আর মাইনাস ওয়ান ঠিক আছে এন মাইনাস আর ইন্টু এক্স টু দি আর বলতে কত হার মাইনাস ওয়ান এটা নর্মালি ফর্মুলা যদি সরাসরি আটতম পদ বার করতে বলে প্রথম দিক থেকে তাহলে এটা এটা হচ্ছে প্রথম দিক থেকে ফর্মুলাটা এটা হলো প্রথম দিক থেকে ফর্মুলা তাহলে সহগ কোনটা এন সি আর মাইনাস ওয়ান এটা হচ্ছে সহগটা তাহলে এর ক্ষেত্রে প্রথম দিক থেকে আটতম পদের সহগ হচ্ছে এটা এন সি আর মাইনাস ওয়ান এটা যদি প্রথম দিক থেকে বলে কিন্তু এটা প্রথম দিক থেকে বলেনি কি বলেছে শেষ দিক থেকে পয়েন্ট টু বি নোটেড শেষ দিক থেকে বলেছে আটতম পদের সহগ তাহলে প্রথম দিক থেকে হলে সরাসরি এন সি আর মাইনাস ওয়ান হয়ে যেত এটা প্রথম দিক থেকে হলে কিন্তু যেহেতু বলেছে আমার শেষ দিক থেকে তাহলে শেষ দিক থেকে হলে কি মানে উল্টো দিক থেকে

সেই এন থেকে এই আর মাইনাস যেহেতু শেষ দিক থেকে শুরু করছি যেহেতু আমার ডান দিক থেকে বাম দিকে সরাসরি এনসি আর মাইনাস ওয়ান এখানে সি এন মাইনাস অফ আর মাইনাস ওয়ান তার মানে এটা মনে হয়ে যাবে সি এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান এটা অর্থাৎ শেষ দিক থেকে আর টম পদের মনে রাখবে এন সি এন মাইনাস আর শেষ দিক থেকে হচ্ছে এন সি এন মাইনাস এটা হচ্ছে প্রথম দিক থেকে যদি বলে এটা শেষ দিক থেকে করতে হবে মাইনাস অফ ঠিক আছে